এইভাবে ভিটামিন ই ব্যবহার করলে স্কিনটা ভেতর থেকে রিপেয়ার হবে আর স্কিনের বয়সও কমে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেলের উপাস প্যাশানে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিটামিন ই ক্যাপসুলের স্কিন ট্রিটমেন্ট শেয়ার করবো যে এই গরমেও কিভাবে ভিটামিন ই ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনকে হেলদি আর ইউথফুল রাখতে পারো স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসতে পারো আর স্কিনের এজিংটাকেও কন্ট্রোল করতে পারো বন্ধুরা এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুল আর স্কিন দুটোর জন্যই ভীষণ উপকারী তবে আমি আজকে একটা স্কিন ট্রিটমেন্টই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি যেভাবে বলে দিচ্ছি এইভাবে যদি তোমরা ভিটামিন ই কে ব্যবহার করতে পারো অন্তত সপ্তাহে একদিন তাহলে কিন্তু তোমাদের স্কিনের অনেক রকম সমস্যার সমাধান হয়ে যাবে যেমন ধরো স্কিনের গ্লোটা ফিরে আসবে স্কিনটা হেলদি হবে ভেতর থেকে তোমাদের যে ড্যামেজ স্কিন সেলগুলো আছে সেগুলো ভেতর থেকে রিপেয়ার হবে আর তার সঙ্গে সঙ্গে তোমাদের ডার্ক স্পট ঠোঁট ফেটে যাওয়া শুধু তাই নয় স্কিনের ডিহাইড্রেশন ডিসকালারেশন এমনকি ওপেন পোর্স এই ধরনের অনেক সমস্যার সমাধান হবে আর তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একটা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট পাবে মানে বয়সটাকেও কিন্তু ধরে রাখতে সাহায্য ওটা সম্বন্ধে আমি তোমাদের একটু ইনফরমেশান দিয়ে দিই এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আর এটার নাম হচ্ছে ইভিয়ন ফোর হান্ড্রেড এটার দাম হচ্ছে বত্রিশ টাকা আর প্রত্যেকটা ভিটামিন ই ক্যাপসুল মাত্র তিন টাকা পড়ে সুতরাং এটা ভীষণ অ্যাফোর্ডেবল আর বাজেট ফ্রেন্ডলি আর এই ওষুধটা কিন্তু তোমরা যে কোনো কেমিস্টার দোকানে পেয়ে যেতে পারো আর এখন তো এটা সাজা গোজার দোকানেও রেখে দেয় বিক্রি করার জন্য কারণ এটা আমরা মেয়েরা এতটাই আমাদের স্কিন আর হেয়ারের জন্য ইউজ করি যে এখন তো এমনি দোকানেও এটা রাখতে শুরু করেছে তবে আমি এর লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো আর এটা কিন্তু আমরা খেয়েও থাকি আমি এটা কখনো খাইনি কারণ আমি এটা আমার স্কিন আর হেয়ারের জন্যই ইউজ করি আর তোমরা যদি খেতে চাও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবে নিজেরা কখনও একা একা ডাক্তারি করবে না এটা আমার রিকোয়েস্ট তাহলে চলো ভিটামিন ই ট্রিটমেন্টটা আমরা শুরু করি আমি এখানে কিন্তু স্কিনে কোনো মেকআপ বা কিছু অ্যাপ্লাই করে আজকে বসে নেই কারণ আমি এখন রাতে একটা স্কিন কেয়ার করবো এটা করেই একটু পরে আমি ঘুমোতে যাব। আর আমি কি করেছি আমার ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি একটা জেল বেস ক্লেনজার দিয়ে আমি ফেসটা ওয়াশ করে নিয়েছি তোমরা যদি বাড়িতে থাকো সেরম ধরো ডার্ট বা ময়লা নেই তাহলে তোমরা বেসন দিয়ে কিংবা অ্যালোভেরা জেল দিয়ে এই ধরনের ন্যাচারাল জিনিস দিয়েও কিন্তু তোমরা ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে ভালো করে ক্লিন করা খুব জরুরি কেন বলতো যাতে পোর্টসের ভেতরে যদি ময়লাগুলো জমে থাকে না তার উপর ভিটামিন ই ক্যাপসুলটা দিলে সেটা ব্লক হয়ে যেতে পারে তাতে কিন্তু তোমাদের স্কিনে প্রবলেম হতে পারে এই জন্য সবার প্রথমে খুব ভালো করে স্কিনটাকে ক্লিন করে নেবে এবার দেখো আমি নিয়েছি একখানা ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুলের পুরো একটা অয়েলটা আমি নিয়ে নিলাম আচ্ছা যাদের খুব ড্রাই স্কিন তারা কিন্তু এটাকে ডাইরেক্ট ইউজ করতে পারো এমনকি শীতকালে সবাই কিন্তু এটাকে ডাইরেক্ট ইউজ করতে পারো এখন যেহেতু একটু গরম তাই আমি এর মধ্যে একটু রোজ ওয়াটার অ্যাড করে নিচ্ছি তোমরা চাইলে এখানে অ্যালোভেরা জেলও কিন্তু অ্যাড করতে পারো রোজ ওয়াটারও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনটাকে টোনিং করে ওপেন পোর্সের সমস্যা থাকলে সেটাকে ঠিক করে স্কিনটাকে ইউথফুল বানায় আর তার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনটাকে কিন্তু টোনিংয়েরও কাজ করে এবার এই দুটোকে আমি আমার হাতের মধ্যেই ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে একটু রাগ করে নিচ্ছি যাতে কি হবে এটা হচ্ছে গরম হয়ে যাবে আর আমাদের স্কিনে খুব ভালোভাবে পেন ট্রেড হতে পারবে দেখো প্রথমে এরম ড্যাব ড্যাব করে এটাকে অ্যাপ্লাই করে এটা অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ রেখে দেবে ধরো পাঁচ থেকে দশ মিনিট তোমাদের হাতে যেরকম সময় আছে এই ভিটামিন ই আর রোজ ওয়াটারটাকে অ্যাপ্লাই করে কি পাঁচ থেকে দশ মিনিট স্কিনের মধ্যে রেখে দেবে যাতে এটা পেনিট্রেট হতে পারে তারপরে আমরা মাসাজ দেবো তাহলে পাঁচ দশ মিনিট হোক তারপর আমরা দেখা করছি দেখো আমি এটা আমার স্কিনে পা দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এটা স্কিনে খুব ভালোভাবে অবজর্ব হয়ে গেছে এইবার আমি এটাকে মাসাজ দেবো আমার স্কিনে তার জন্য আমি হাতে একটু রোজ ওয়াটার নিয়ে নিচ্ছি তোমরা প্লেনও মাসাজ করতে পারো যেহেতু এটা অ্যাবজর্ভ হয়ে গেছে তার জন্য আমি একটু রোজ ওয়াটার নিয়ে নিলাম যাতে আমার মাসাজ করতে সুবিধা হয় রোজ ওয়াটারটাকে এইভাবেই অ্যাপ্লাই করে নেবে গলাতেও অ্যাপ্লাই করবে আর মাসাজ টেকনিকটা খুব ভালোভাবে দেখবে কারণ আমি এখানে বলে দেবো যে প্রেশার পয়েন্টগুলো কি আছে আমাদের সেখানে তোমরা যদি প্রেশার দাও তাহলে কিন্তু গ্লোটা অনেক বেশি ভালো আসবে স্কিনে ব্লাড সার্কুলেশানটা ভালো হবে আর অবশ্যই খুব হালকা হাতে প্রেশার দেবে একদম জোরে জোরে চেপে ধরে রাখবে না জাস্ট হালকা হাতে প্রেশার দেবে আর আমি তোমাদের প্রেশার পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে এরম আপওয়ার্ড ডাইরেকশানে মাসাজ দেবে এটা ওপরের দিকে তুলবে তাতে কি হবে তোমাদের যদি স্কিনটা ঝুলে যায় সেটা কিন্তু টাইট হবে আর দেখো কানের এখানে আমাদের প্রেসার পয়েন্ট থাকে এখানে চেপে হালকা করে নিয়ে যাবে আর কানের পেছনেও কিন্তু আমাদের একটা গ্ল্যান্ড থাকে যেখানে হালকা হাতে প্রেশার দিলে আমাদের স্কিনের গ্লোটা কিন্তু অনেক বেশি হয় আর যখনই তুমি এভাবে মাসাজ করবে ঠিক এরকম আপওয়ার্ড ডাইরেকশানে মাসাজ করবে তাহলে কি ব্লাড সার্কুলেশানটাও ভালো হবে আর দেখো এইবার আমি আমার দুটো আঙুল নিচ্ছি এবার নোজের পাশে এইভাবে মাসাজ করবে আর এটাকে ওপর দিকে লেফট করে দেবে দেখো ঠিক এই এইরমভাবে ঠিক আমাদের প্রেশার পয়েন্টের দিকে এইভাবে নিয়ে যাবে এরম কয়েকবার করবে এতে কী হবে তোমাদের নোজের পাশে যদি হোয়াইট হেড বা ব্ল্যাক হেডস থাকে সেটা কিন্তু উঠে যাবে এইবার আমি আমার দুটো আঙুলের সাহায্যে আমার ঠোঁটের আশেপাশে মাসাজ করছি এতে ঠোঁটটা প্লাম্পি হয় আর আমি এখানে আমার চিন এরিয়াতেও মাসাজ করছি তাহলে এখানে এজিং সাইনগুলো কিন্তু আসতে দেরি হয় এইবার আমি আমার আইয়ের দিকে যাব দেখো এই অনামিকার সাহায্যে নেবে অনামিকাটা নেওয়া হয় আই ম্যাসাজ করার জন্য তার কারণ এটা খুব হালকা প্রেশার দেয় বেশি প্রেসার ক্রিয়েট করে না দেখো এইভাবে মাসাজ দেবে সার্কুলার মোশনে আর একটু আপওয়ার্ডে লিফট করে দেবে ঠিক সেই প্রেশার পয়েন্টার দিকে খুব হালকা হাতে মাসাজ করবে স্পেশালি আই এরিয়াতে টোটালি হালকা হাতে মাসাজ করবে আর ফোরহেডে মাসাজ করবে গলাতে কিন্তু মাসাজ করতে ভুলবে না এইভাবে যদি তোমরা গলায় মাসাজ করো তাহলে কিন্তু যদি ডাবল চিনের প্রবলেম থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর নেক্সট সবার লাস্টে কি করবে একটু টাইটনিং মাসাজ দেবে আর এরমভাবে ভাইব্রেটিং করে নেবে যেটা মেশিনের সাহায্যে করে না সেটাই আমরা হাতে এইভাবে ভাইব্রেটিং করে নেবে টোটাল পনেরো থেকে কুড়ি মিনিট মাসাজ করবে তাহলেই যথেষ্ট ওকে আমাদের মাছ দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা শুতে যাব তবে তার আগে আর একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে ঠোঁটে মাস্কের মতো অ্যাপ্লাই করে দেবে এতে ঠোঁটটা একদম সফট আর পিঙ্ক হবে আর তোমাদের যদি কালচে ঠোঁটের প্রবলেম থাকে না তাহলে কিন্তু এটা ধীরে ধীরে কম হয়ে যাবে আমি এরম বলবো না যে একদিন তুমি ভিটামিন ই ক্যাপসুল লাগিয়ে রেখে দেবে তাহলেই তোমার সকালবেলা ঠোঁট একদম পিঙ্ক হয়ে যাবে তা নয় তবে তোমার ঠোঁটটা সফট হয়ে যাবে ফাটা থাকলে সেটাকে কিওর হয়ে যাবে আর এটা ব্যবহার করতে থাকবে আর আস্তে আস্তে তোমার ঠোঁটটা কিন্তু অনেক পিঙ্ক হয়ে যাবে আর এটাকেই আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করব। ডাকস সার্কেল থাকলে কিন্তু সেটাকে এটা ভালোভাবে কম করে আমাদের লাইনস আর রিঙ্কল আসতে দেয় না চোখের এখানে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা পফিনেসকেও অনেকটা কম করে দেয় আর আমি এটাকে শুধু নিচে না চোখের ওপরেও দেবো আর এই ট্রিটমেন্টটা কিন্তু তোমরা যে কেউ করতে পারো ছেলে হোক বা মেয়ে হোক সবাই এমনকি টিনেজার পর্যন্ত কিন্তু এটাকে ইউজ করতে পারো আর যাদের স্কিন খুব অয়েলি তারা কিন্তু অল্প একটু ভিটামিন ই আর অ্যালোভেরা জেল মিক্স করে নিতে পারো কিংবা আমি যেরকম দেখালাম রোজ ওয়াটার সেরকমভাবে তোমরা অ্যাড করে নিতে পারো আর এবার আমি শুতে যাবো সকালবেলা উঠে আমার মুখটাকে আমি ধোবো রাত্রিবেলা আর আমি ধোয়া ধোয়ি কিচ্ছু করবো না ঠিক এইভাবেই আমি শুতে চলে যাব ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আর এই ট্রিটমেন্টটা তোমরা ট্রাই করো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই আমাকে জানিও থ্যাংক ইউ ফ্রেন্ডস বাই বাই